খুলনার সড়কগুলোতে নেই ট্রাফিক পুলিশ তবু যানবাহন চলছে সুশৃঙ্খলভাবে শহরের সড়কে বিশৃঙ্খল রোধে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা এতে শহরের যান চলাচলে গতি ফিরেছে নেই শহরের চিরচনা সেই যানজট ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে একই সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে খুলনার মানুষের জীবনযাত্রা শুধু ট্রাফিক পুলিশের ভূমিকাই নয় তারা কাজ করছেন শহরের অরাজকতা ও লুটপাট বন্ধ এবং সড়ক পরিচ্ছন্নতায়ও আমি স্টুডেন্ট দিচ্ছি। আমরা আমার নাম সাদমোল্লা আমরা সকাল নয়টা সাড়ে নয়টার দিকে ময়লা সহ জেলার যত বড়ো বড়ো পয়েন্টগুলো আছে সেখানে উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করছি ট্রাফিক পুলিশ যেভাবে নিয়ম শৃঙ্খলা মেনে গাড়িগুলো চালাতো রোড পরিষ্কার রাখতো মুক্ত রাখত আমরা সেইভাবে চেষ্টা করছি হয়তো আমরা তাদের মতো পারি না বাট আমরা যত পারি আমরা চেষ্টা করছি জ্যাম জট নেই বললেই চলে অনেকে সবাই ভালো মতো আমাদের কথা শুনছে অনেকে আমাদের ইন্সপায়ার করছে কেউ কেউ আছে সেলুটও করছে আমরা এতে উৎসাহ পাচ্ছি অনেক অনেক মা বোনরা আছেন আছেন চাচারা আমাদের পানি কিনে দিয়ে যাচ্ছে বিস্কুট কিনে দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা আমরা বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই এই প্রত্যাশায় রাখি সবাই আমাদের জন্য দোয়া করবে বুধবার খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রের দেখা মেলে সরেজমিন জমিন ঘুরে দেখা যায় খুলনার শিববাড়ি মোড় নিউ মার্কেট মোড় ময়লা পোতা নতুন রাস্তা মোড় দৌলতপুর বয়রা কলেজের সামনে গল্লামারী সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের করতে দেখা যায় শিক্ষার্থীদের এসব স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে ইসলামী আন্দোলন নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা কর্মী সমর্থকরা যখন নয়টার দিকে আসছিলাম তখন আমরা চারজন মিলে কাজটা শুরু করছি আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেক ভাইয়েরা আমাদের সাথে যোগ দিছে আলহামদুলিল্লাহ এখন আমরা এখানে অনেক লোক আসি আমরা আসি আজকে নিরাপদ সড়কের জন্য এবং ট্রাফিক আইন সবাইকে নিয়ম শৃঙ্খলাভাবে মেনে যাতে সবাই চলতে পারে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি পাশাপাশি যারা আমাদের বিভিন্নভাবে নিয়ম নামে মেনে রাস্তায় চলাফেরা করতেছে যেমন ধরেন হেলমেট না পরে চলতেছে বাইকে ওভারলোড করতেছে এদেরকে সতর্কতামূলক কথাবার্তা এবং বিভিন্নভাবে থেকে মানুষের সহযোগিতা করা খাবার পানি ইত্যাদি এ বিষয়ে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ তারা ট্রাফিক পুলিশের মতো লাঠি হাতে দায়িত্ব পালন করছেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ তাদের উপহার দিচ্ছেন ফল পানি জুস সহ নানা ধরনের খাবারও বর্তমানে রোডে গাড়ি কিন্তু ট্রাফিক নেই ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমরা খুলনা মহানগর শাখা নিরাপদ সড়কের নেতৃবৃন্দ কর্মী সংগঠক সবাই নেমেছি আমাদের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছি রাস্তায় যারা হাঁটছে প্রতিবন্ধী মানুষদের কিন্তু আমরা রাস্তা পার করে দিচ্ছি যারা বৃদ্ধ অসুস্থ মানুষকে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে ট্রাফিক রাস্তায় না থাকার কারণে হেলমেট পড়ছে না মানুষ আমরা আসছি নিরাপদ সড়ক তৈরি করতে আমরা স্টুডেন্টরা যারা আছি আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে আমরা সুন্দর্যতা গড়ে তুলব এই দেশে যাতে এ দেশে বৈষম্য বিরোধ হয় এটাই আমাদের আজকে কামনা এছাড়াও সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করা খুলনা প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের লুনা নিপা ঢাকা পোস্ট